প্রিয় বন্ধুরা, আমরা আজ ম্যাট্রিক্স সম্পর্কে জানব। এটি ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের আলোচনার প্রথম পর্ব। কাজেই আমাদের আজকের এই পর্বের শিরোনাম রাখা হলো ম্যাট্রিক্স পরিচিতি। প্রথমে বলে নেওয়া ভালো যে ম্যাট্রিক্সের ধারণা কিন্তু নতুন নয়। প্রাচীনকালের চীনা গণিতবিদগণ ম্যাট্রিক্সের মতো একটি গাণিতিক পদ্ধতি ব্যবহার করতেন বলে জানা যায়। তাদের বিখ্যাত গণিত পুস্তক দ্য নাইন চ্যাপ্টার্স অন দ্য ম্যাথমেটিক্যাল আর্ট ম্যাট্রিক্সের মতো গাণিতিক পদ্ধতির প্রচলন ছিল। সপ্তদশ শতকের জাপানি গণিতবিদ সেকি তাকাকাজু যুগপদ সমীকরণের সমাধানের জন্য ম্যাট্রিক্সের মতো গাণিতিক পদ্ধতি ব্যবহার করেন। তবে বন্ধনী চিহ্নের সাহায্যে সারি এবং কলামের মাধ্যমে ম্যাট্রিক্স লেখার আধুনিক এই রীতিটি আবিষ্কার করেন ব্রিটিশ গণিতবিদ আর্থার ক্যালে। তাই আর্থার ক্যালেকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। অবশ্য ম্যাট্রিক্স নামটি বিখ্যাত গণিতবিদ জোসেফ সিলভেস্টারের দেয়া। সিলভেস্টার ছিলেন আর্থার ক্যালের একজন ঘনিষ্ঠ বন্ধু। ইতিহাসের পাঠ তো গেল, এবার আমরা জানবো আসলে ম্যাট্রিক্স কি। ধরা যাক আমাদের কাছে অনেকগুলো উপাদান আছে, আমরা এদেরকে অনেকভাবে সাজাতে পারি। কিন্তু আমরা যদি এই উপাদানগুলোকে সারি এবং কলামের সাহায্যে সাজাই তবে আমরা একটা ম্যাট্রিক্স পাবো। কাজেই বলা যায় কতগুলো উপাদানকে সারি এবং কলামের সাহায্যে সাজানোর রীতি বা বিন্যাসই ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের উপাদানগুলোকে বন্ধনী চিহ্নের সাহায্যে সারি এবং কলামের মাধ্যমে সাজানো যায়। ম্যাট্রিক্সের উপাদানগুলোকে প্রথমত বা সাধারণত প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। কখনো কখনো একে দুটি খাড়া আড়াআড়ি রেখা দিয়ে আবদ্ধ করা হয়। ম্যাট্রিক্সের সারি ও কলাম সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনেছি, তবুও আরেকবার তা ঝালিয়ে নেওয়া যাক। ম্যাট্রিক্সের সারি হলো উপাদানগুলোর আড়াআড়ি বিন্যাস, আর উপর থেকে নিচ পর্যন্ত খাড়া বা উলম্ব বিন্যাস হলো ম্যাট্রিক্সের কলাম বা স্তম্ভ। একটি ম্যাট্রিক্সে যতগুলো সারি এবং কলাম থাকে তার সংখ্যা দিয়ে ম্যাট্রিক্সের নামকরণ করা হয়। যেমন এ একটি ম্যাট্রিক্স, এর উপাদানগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই ম্যাট্রিক্সে তিনটি সারি এবং তিনটি কলাম আছে, কাজেই এর নাম হবে 3x3। ম্যাট্রিক্সের এই যে নাম, যে নামের কথা আমি বললাম, একে ক্রম বা মাত্রা বলে। এবার আমরা জানব ম্যাট্রিক্সের কর্ণ কি। ম্যাট্রিক্সের দুটি কর্ণ থাকে, একটির নাম হলো প্রধান কর্ণ আর একটির নাম হলো গৌণ কর্ণ। ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম উপাদান থেকে শেষ কলামের শেষ উপাদান পর্যন্ত কোনাকুনি যে উপাদানগুলো, এই উপাদানগুলোকে বলে প্রধান কর্ণ। অর্থাৎ ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম উপাদান থেকে শেষ কলামের শেষ উপাদান পর্যন্ত উপর থেকে নিচ বরাবর এই যে কোনাকুনি উপাদানগুলো রয়েছে এগুলিকে বলা হয় ম্যাট্রিক্সের প্রধান কর্ণ। অন্যদিকে প্রথম কলামের সবচেয়ে নিচের উপাদানটি থেকে শেষ কলামের সবচেয়ে উঁচু উপাদানটি পর্যন্ত কোনাকুনি, নিচ থেকে উপরের দিকে যে উপাদানগুলো থাকে এই উপাদানগুলো হলো গৌণ কর্ণ। যেমন এখানে AEI এই উপাদানগুলো হচ্ছে প্রধান কর্ণ এবং GEC এই উপাদানগুলো হলো গৌণ কর্ণ। ম্যাট্রিক্সের কর্ণের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা কি বুঝি? ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যে উপাদান সেই উপাদানগুলোর যোগফলই হলো ম্যাট্রিক্সের ট্রেস। যেমন ধরা যাক এ একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে প্রধান কর্ণের উপাদান হলো 1 এবং 2, কাজে এর ট্রেস হবে 1+2=3। অনুরূপভাবে এখানে আরেকটি ম্যাট্রিক্স আছে, 3x3 ম্যাট্রিক্স আছে, যার উপাদানগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এর প্রধান কর্ণের উপাদানগুলো হলো 1, 5, 9। এই উপাদানগুলোর যোগফল হলো 1+5+9=15। কাজে এই ম্যাট্রিক্সের ট্রেস হবে 15। এবার আমরা জানবো ম্যাট্রিক্সের সাধারণ আকার বা আদর্শ রূপ বলতে কি বোঝায়। আমরা যদি একটি ম্যাট্রিক্সের কথা চিন্তা করি, ধরা যাক একটি ম্যাট্রিক্স 3x3 ম্যাট্রিক্স, একে আমরা লিখব AIG 3x3, অর্থাৎ থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে AIG, এখানে I মানে হলো সারি এবং G মানে হলো কলাম, আর 3x3 এর অর্থ হলো তিনটি সারি, প্রথম I এর জন্য প্রথম 3 এবং G এর জন্য পরের 3, 3x3 এটা হলো ক্রম। কাজেই এই
ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এ আই জে থ্রি বাই থ্রি ইকুয়াল টু এর উপাদানগুলো হল এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি। দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্সের উপাদানগুলো এর সারি এবং কলামের নামেই পরিচিত হয়ে থাকে। যেমন প্রথম সারি ও প্রথম কলামের উপাদান হল এ ওয়ান ওয়ান, অনুরূপভাবে দ্বিতীয় সারি এবং দ্বিতীয় কলামের উপাদান হল এ টু টু। এখন আমরা যদি ধরি তিন নম্বর সারি এবং এক নম্বর কলাম এর উপাদান কোনটি, তিন নম্বর সারির এক নম্বর কলাম, তাহলে থ্রি বাই ওয়ান, তাহলে এ থ্রি ওয়ান হবে আমাদের তিন নম্বর সারি এবং এক নম্বর কলামের উপাদান। তাহলে একটা ম্যাট্রিক্সের সাধারণ যে ফর্ম বা আদর্শ যে রূপ, সেই রূপটি এরকম দাঁড়াচ্ছে, এ ইকুয়াল টু ব্র্যাকেট শুরু এ আই জে ব্র্যাকেট ক্লোজ এন বাই এম ইকুয়াল টু ব্র্যাকেট শুরু এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, ডট ডট ডট, এ ওয়ান এম, এ টু ওয়ান, এ টু টু, ডট ডট ডট, এ টু এম, এ এন ওয়ান, এ এন টু, ডট ডট ডট, এ এন এম। এখানে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, ডট ডট ডট, এ ওয়ান এম, এটা হলো প্রথম সারি, এ টু ওয়ান, এ টু টু, ডট ডট ডট, এ টু এম, এটা হলো দ্বিতীয় সারি, এইভাবে ডট ডট ডট, এ এন ওয়ান, এ এন টু, ডট ডট ডট, এ এন এম, এটা হলো এনতম সারি। একইভাবে এ ওয়ান ওয়ান, এ টু ওয়ান, ডট ডট ডট, এ এন ওয়ান, এটা হলো এক নম্বর কলাম, এ ওয়ান টু, এ টু টু, ডট ডট ডট, এ এন টু, এটা হলো দুই নম্বর কলাম, এবং এইভাবে একেবারে শেষে আমরা দেখছি এ ওয়ান এম, এ টু এম, ডট ডট ডট, এ এন এম, এটা হলো এনতম কলাম। তো এভাবেই আমরা একটি ম্যাট্রিক্স লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাট্রিক্সের প্রথম পর্বের আলোচনা ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। পরের পর্বগুলো শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।